আবারও বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেয়ে বঙ্গ সফরে আসতে চলেছেন জেপি নাড্ডা। আগামীকাল রাতে কলকাতায় আসছেন জেপি নাড্ডা এবং তার পরের দিন অর্থাৎ পরশু নদিয়ায় জনসভা করবেন। বৃহস্পতিবার সকালে নাড্ডাকে সংবর্ধনা জানানো হবে এবং তারপর মায়াপুর সফর, ইসকন মন্দির ঘুরে দেখার পর পরশু বেথুয়া দহরিতে জনসভা করবেন এবং তারপর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং তারপর ফিরে আসবেন কলকাতায়। আরেকবার আপনাদের বলবো, আজকেই সাংবাদিক বৈঠক করে অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে 2024-এর যে লোকসভা নির্বাচন তা জেপি নাড্ডার নেতৃত্বেই বিজেপি লড়তে চলেছে, অর্থাৎ আরেকবার সর্বভারতীয় সভাপতি পদে মেয়াদ জেপি নাড্ডার আরও এক দফা বাড়ালো বিজেপি এবং তারপরই আসতে চলেছেন জেপি নাড্ডা রাজ্যে। আসতে চলেছেন জেপি নাড্ডা আগামীকাল রাতে কলকাতায় আসছেন জেপি নাড্ডা এবং তার পরের দিন পরশু নদিয়ায় জনসভা করবেন। নাড্ডাকে সংবর্ধনা জানানো হবে বৃহস্পতিবার সকালে, তারপর মায়াপুর সফর, ইসকন মন্দির ঘুরে দেখার পর বেথুয়া দহরিতে জনসভা করবেন এবং জনসভা শেষে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং তারপর ফিরে আসবেন কলকাতায়। শিবাশিষ মৌলিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন, আগামীকাল রাত্রে আসছেন জেপি নাড্ডা। শিবাশিষ, এইটা দর্শকদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পঞ্চায়েত নির্বাচনের মাসখানেক আগে জেপি নাড্ডার এই বঙ্গ সফর, কি কি কর্মসূচি এখনো পর্যন্ত স্থির রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি? আজ বিকালে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জগৎ প্রকাশ নাড্ডার নেতৃত্বে আগামী 2024-এর লোকসভা নির্বাচন লড়বে বিজেপি, অর্থাৎ ফের একবার সর্বভারতীয় সভাপতি হিসেবে বেছে নেওয়া হলো জেপি নাড্ডাকে। অন্যদিকে মুখ পাচ্ছেন যদিও নরেন্দ্র মোদী। এরপরই আগামীকাল রাত 11:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে আসছেন কিন্তু জেপি নাড্ডা। কলকাতা বিমানবন্দরে তাকে যেরকম রঙিন ভাবে একটা স্বাগত জানানো হয় তা তো রাজ্য বিজেপির তরফে আয়োজন করা হচ্ছেই। অন্যদিকে ফের একবার সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য পরশুদিন নিউ টাউনে যে বেসরকারি হোটেলে রাত্রিবাস করবেন আগামীকাল জগৎ প্রকাশ নাড্ডা, পরশুদিন তার সকালে সেখানেই কিন্তু একদম বাঙালি ঢঙে তাকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছে রাজ্য বিজেপি। এরপর তিনি কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চলে যাবেন মায়াপুর, ইসকন মন্দিরের হেলিপ্যাডে তিনি নামবেন। ইসকন মন্দিরে সেখানে তিনি যেমন সেখানে ঘুরে দেখবেন, কারণ সুন্দর ইসকন মন্দির যে মহল তৈরি করা হচ্ছে সেই ভবন তিনি যেমন ঘুরে দেখবেন একেবারে। তুমি আমাদের সঙ্গে থাকো শিবাশী, আমি আরেকবার তোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের আরেকবার জানাবো যে দ্বিতীয় দফায় দ্বিতীয়বারের জন্য জেপি নাড্ডার মেয়াদ বৃদ্ধি, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য জেপি নাড্ডাকে সর্বভারতীয় সভাপতি পদে রেখে দেওয়ার কথা ঘোষণা হয়েছে এবং তারপর দ্বিতীয়বার সভাপতি হওয়ার পর প্রথম কোন রাজ্যে যেটা আসছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। দ্বিতীয়বার সভাপতি হওয়ার পর বঙ্গ সফরে আসতে চলেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কোনো সন্দেহ নেই। আমি এখানে একবার আপনাদের দেখাতে চাইবো যে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সাংবাদিক বৈঠক করে ঠিক এই ঘোষণাই করেছেন যে 2024-এর যে নির্বাচন লোকসভা নির্বাচন বিজেপি জেপি নাড্ডা নেতৃত্বে লড়তে চলেছে। অমিত শাহ কি বললেন? উনকে কার্যকাল মে 120 সে জাদা বিধানসভাও কে চুনাও হুয়ে হ্যায়, ইসমে সে 73 বিধানসভা কে চুনাও মে भारतीय जनता पार्टी की जीत हुई है। तेलंगाना बंगाल में एक शानदार माहौल खड़ा करने में भी हमें बहुत सफलता प्राप्त हुई है। जम्मू कश्मीर में बीडीसी के इलेक्शन हो या देश भर में हुए स्थानीय इकाई के चुनाव हो, सब में भारतीय जनता पार्टी ने यश प्राप्त किया है।